2013 তেরো সালের উনত্রিশে জুলাই গুলশানের একটি শপিং মলের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তৎকালীন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে ওই হত্যাকাণ্ডের নয় বছরের মাথায় বৃহস্পতিবার রাতে শাহজাহানপুর রেললাইন সংলগ্ন সড়কে মতিছিল থানা আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে ফিল্মি কায়দায় হত্যা করে দুর্বৃত্তরা আলোচিত মিল্কি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন টিপু গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকে জামিনে মুক্তি পান তিনি যদিও অভিযোগপত্রে তার নাম ছিল না এক দশকেরও বেশি সময় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা টিপু হত্যার অন্যতম কারণ দলীয় কুন্দল শুরু থেকে এমন দাবি করে আসছে পরিবার পুলিশ বলছে অনেকগুলো দিক বিবেচনায় নিয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে তারা তদন্ত করছে তদন্ত করতে গিয়ে অনেকগুলি বিষয় আমাদের কাছে উঠে আসছে সবগুলি বিষয়কেই আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কী ঘটনা ঘটে কারণে ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে সেইগুলো আমরা অ্যানালাইসিস করছি এক পর্যায়ে কিন্তু আমরা সব কিছুই খোলাসা করতে পারবো ইনশাল্লাহ এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগে শহীদ পুলিশদের শ্রদ্ধা জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন টিপু হত্যাকাণ্ড রাজনৈতিক কিনা এখনও তা বলার সময় আসেনি খুব শীঘ্রই আমরা এই হত্যা রহস্যের সব কিছু উদ্ঘাটন করতে পারব যে মূল হোতা তাদেরকে চিহ্নিত করতে পারব পলিটিক্যাল কিলিং এখানে আমরা এখন এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না মিল্কি হত্যাকাণ্ডের সঙ্গে এই হত্যার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা